পাশে বসবে না ছোট বউ? আজি এ প্রভাতে রবির কর কেমনই পশিল প্রাণীর পর। একলা পেলে গেছিলে কেন? তাই বুঝি কবিতা বলা বারণ? না, কিচ্ছু বারণ নেই। তবে এবার আমায় একলা ফেলে গেলে আমিও আপিং কাপু বিশুতাতির কাছ থেকে চেয়ে। চুপ করে থাকার মানে কি বুঝবো তাহলে? এরকম কথা আর কখনো যেন মুখে না আসে, কখনো না। কথা দিলাম তোমাকে ফেলে আর আমার সুন্দর সুন্দরীর বিয়েতে ভোজ খাওয়ানোর বন্দোবস্ত হবে। কে সুন্দর সুন্দরী? আমার ছেলে মেয়ে ফুলতলি থেকে এনেছি তো সঙ্গে করি। সুন্দর সুন্দরী, তোমার আরো পুতুল হবে ছোট। সত্যি সত্যি? পুরনো দুঃখ কষ্টের কথা ভেবে মনটাকে মেঘলা করে দেখো তাকি ভুবন জুড়ে কত আনন্দ, এই আনন্দটুকুই মনে নাও, দেখবে পুরনো সব কিছু ঝরা পাতার মতো ঝরে যাবে। সব ঝরে যাবে? আমার ঠাকুরদাকে মাথা গোজার জন্য তোমরাই একদিন বাড়ি দিয়েছিলে হাড় কাটা গলিতে, খারাপ পাড়া। আমি সেই হাড় কাটা গলির মেয়ে, খারাপ পাড়ার মেয়ে। সব ছুড়ে যাবে, যায়। চাইলেই চাই। চাইলেই চাই, সেই আনন্দটুকুই তো বুকের মাঝে ধরে রেখে বাঁচতে চাইছি, কিন্তু পারছি কই। কোথায় কোথায় যে এবাড়ির লোক আমায় খোঁচায়, বলে আমি নাকি শুধুই এবাড়ির বাজার সরকার শ্যাম গাঙ্গুলির মেয়ে।
কে খোঁজায়? কে আবার? তোমার আইসিএস সেজদাদা ঠাকুর আর তার বিলেত ফেরত বউ? মেজ বউঠানের মনে ধরো না। না না গো, আমি আর কিছুই ধরি না, সব সই নিয়েছি, সব সই নিতে পারবো। শুধু 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 তুমি আমাকে একলা করে দিও না রবি। কিচ্ছু না, তাহলে চলো শুরু করি। হে, এই নামে তুমি সবার সামনে আমায় ডাকো না কেন? সবার সঙ্গে এই নামটা আমি ভাগ করে নিতে চাই না বলে। ওঠো ওঠো। এই এক হয়েছে তোমার দাদা আর তার নাটক অলিক বাবা। মহড়া শুরু করো, দেখবে মন ভালো হয়ে যায়। আমি জগতের সমক্ষে চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া মুক্ত কণ্ঠে বলিব, লক্ষবার বলিব, তুমি আমার স্বামী। শতবার বলিব, সহস্রবার বলিব, লক্ষবার বলিব, আমি তোমার স্ত্রী। হে জগতের বিস্তৃত, আমার চিরশ্রিত, এই সব লেখা আমি তোমার জন্য লিখিয়াছি। পাছে তুমি আমার কণ্ঠস্বর ভুলিয়া যাও, অনন্তের পথে চলিতে চলিতে যখন দৈবাত তোমাতে আমাতে দেখা হইবে, তখন পাছে তুমি আমাকে চিনিতে না পারো, তাই তোমার কথা স্মরণ করিয়া আমার এই কথাগুলি তোমাকে বলিতেছি, তুমি কি শুনিতেছ না? এই তো বেশ লাগছে এখন। জুঁইফুল হলে আরো বেশি ভালো হতো না গো, বেশ গন্ধ পেতুম। চুপ, ফটর ফটর কথা শোনো, এমে কবে বড় হবে রে বাবা? আমি তো বড় হয়েই গেছি। সেই জন্যই তো বরের কাছ থেকে ভয়ে পালিয়ে এসে দুপুরে কান্নাকাটি জুড়েছিলি। ছোট বউ, দুপুরের মতন কাণ্ড খবর দ্বারা করিস নে, এবার তার ডাকে সাড়া দিস। আচ্ছা, এসব কথা ওকে বলে কি হবে শুনি? ওর সে বোধ থাকলে রবির সঙ্গে কি করে এসেছে তা সে ফলাও করে বলতো তোমাকে কখনো? আহা, সব দোষ যেন আমার, আমি তো রাগ করে চলে এসেছি। তা কিসের এত রাগ শুনি? জানে না যেন কেউ, সেদিন আমার সুন্দর সুন্দরীকে নিয়ে কত কথা শোনালে, কেমন করে অপচেত্য করে ওদেরকে ফেলে দিলে, বলো কি সুন্দর হলুদ রং করে দিয়েছিল। ওরে, ও পুতুল নিয়ে খেলার দিন শেষ রে তোর, এবার আমাদের কথা বলা পুতুল চাই। সে আবার কি? সে হলো রবির ভালোবাসা। আমাকে বলু ছাড়া কেউ ভালোবাসে না। ওরে, ও ভালোবাসায় তোর কি হবে? রবির ভালোবাসা না পেলে তোর তো জীবনটাই বৃথা। তুই কি জোড়া সাঁকোতে হেঁসেল সামলাতে এসেছিস নাকি? বরকে আঁচলে না বাঁধতে পারলে সবজি কুটে কুটেই জীবন পাত হবে রে তোর। মা গো, কত বড় মানুষ, তাকে আঁচলে বাঁধবো কিভাবে গো? ভবতারিণী থেকে স্বর্ণ মৃণালিনী হয়ে ওঠে। আচ্ছা,
এত নাম থাকতে বাবা ঠাকুর আমার নাম স্বর্ণ মৃণালিনী কেন দিলেন? বাবা ঠাকুর যা করেন সেটা ভেবে চিন্তেই করেন। আমি যা করি খুব ভেবে চিন্তেই করি, সেটা তুমি ভালো করে জানো আর বোঝো। সৌদামিনী যে আমার মেয়ে এটা ভুলে যেও না, আমি তার বাবা। জানি জানি বাবা, তবু মৃণালিনীর কাঁধে এই মুহূর্তে জোড়া সাঁকোর পুরো বোঝা চাপানোটা। বোঝা কেন, হ্যাসেল সামলানোটা কি বোঝা? সেটা কি তার সংসার নয়? তার একার সংসার তো নয়, তবু ও যতটা পারে করে। সৌদামিনী ছিল হাতে হাতে করত, এখন ও চলে এলে। সৌদামিনীকে বাড়িতে নিয়ে না এলে আমার দেখাশোনার অসুবিধে হচ্ছে। সবকিছু নিজের মতো ভাবাটা আর ঠিক নয়। তুমিও তো একদিন জোড়া সাঁকোতে বউ হয়ে এসেছিলে, কিন্তু হ্যাসেল না সামলে তুমি বিলেত গেছো, সত্যেন্দ্রকে নিয়ে আলাদা বাসায় চলে এসেছ। এবার কি চাও? মৃণালিনীও বাবা। দেখো মেজ বৌমা, বোঝার চেষ্টা করো, সবাই সব কিছু পারে না। তুমি বিলেত গেছো সেটা তোমাকে মানায়, তাই তাতে আমার প্রশ্রয় ছিল। মৃণালিনী হ্যাসেল দেখবে কারণ ওটাই ওকে মানায়, তাই এটাই আমার আদেশ। আদেশ? হ্যাঁ তাই তাই। হ্যাসেল নিয়েই থাকুক, কাব্যচর্চা করে ও আর একটা কাদম্বরী হয়ে উঠুক, এটা আমি চাই না। বুঝেছ? এবার একজনকে হ্যাসেল আর একজনকে জমিদারি, দুজনকেই সংসারের জাঁতা কোলে বাঁধতে হবে। রবির লেখা লেখি কেন? যে রাধে এসে কি চুল বাঁধে না? কবি হোক আমার আপত্তি নেই, কিন্তু বাবা হবে কবে? ভাবছি ওদের কিছুদিনের জন্য শিলাইদহে পাঠাবো। না, এবার আর তুমি যাবে না, যাবে শুধু রবি ও মৃণালিনী। এই জন্য ডেকেছি। কেন ডেকেছ? কেমন লাগছে আমাকে? দ্য মোর শি গিভস টু রোমিও দ্য মোর শি হ্যাজ। আমার দেখো না, আমাকে তোমার রবি কাকার পাশে মানাবে কিনা? আমার না মোটে ভালো লাগছে না, খুব ভয় ভয় করছে জানো তো। ভয় কেন? জানো না জানো, সে তো একটুও সাজগোজ পছন্দ করে না, নিজে তো পেকম চারা কাটতি, একটু না সাজলে তার পাশে মানাই বলো। সত্যি তো, রবি কাকার কিন্তু এটা বোঝা উচিত। সবাই যদি তোমার মতন বুঝতো। আচ্ছা, আমাকে পিতনি লাগছে না তো? বাইরের রূপ দিয়ে কি হবে গো, ভেতরে তো তুমি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। মা ভই, ভয়কে জয় করে এগিয়ে যাও। তোমাকে না কাল সর্ষে বেগুন রেঁধে খাওয়াবো। এ পুরস্কারে তার মন নেই। তাহলে কি? তোমরা নাকি সেলাই দহে যাচ্ছ, আমাকেও নিয়ে চলো না। এই পা নিয়ে যেতে তোমার কষ্ট হবে না? কাকি হাত ধরলে কোনো কষ্টই নেই।
বেশ, এখন চলো হাত ধরে আমার সঙ্গে ঘরে চলো। বিজলি বাতি নেই বলে কি আধারে বসে থাকতে হবে? মাপ করতে জানো না? না না, এই বাড়িতে তো আবার কাব্যি করে কথা কইতে হয়, ক্ষমা করো একটি বারের তরে ক্ষমা। কিসের জন্য ক্ষমা? কেনই বা ক্ষমা? ভুল তো আমারই, শরীর পরিণত হলেই যে মন পরিণত হবে এমনটা তো নয়। তাই ক্ষমা যদি চাইতে হয় তাহলে তখন কিন্তু তিন সত্যি হয়েছে। তুমি আমাকে ফেলে আর কোথাও কোনোদিন একা যাবে না, করতাম না। মিনানি, কথা দিয়ে কথা ফিরিয়ে নেবার সুযোগ আমি তোমাকে আর দেব কিছুতেই না, কিছুতেই না। ধীরে ধীরে আমার প্রাণে এসো হে, মধুর হাসিয়ে ভালো বেশো হে। সত্যেন সুখম খলু লভ্যতে সত্যালোপী ন ভবতি পাতকি। সত্যের দ্বারাই সুখ লাভ হয়, সত্যকে যে ভজনা করে সে পাতকি হয় না। হেথা হতে চাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। Love is at first a look, and then a smile, and then a word, and then a meeting of two among flowers. Amar shokulo gotiro